আমরা এখন যে প্রোগ্রামটি কম্পোজ করতে যাচ্ছি সেটি হচ্ছে প্রাইম নাম্বার চেক করবার একটি প্রোগ্রাম আমরা যদি কম্পিউটারকে একটি পজিটিভ ইন্ডিজের নাম্বার দিই তাহলে কম্পিউটার চেক করে দেখবে যে নাম্বারটি প্রাইম নাম্বার ছিল কি প্রাইম নাম্বার ছিল না তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে প্রাইম নম্বরের লজিকটি আমাদেরকে ইনস্ট্রাকশন আকারে কম্পিউটারকে দিয়ে দিতে হবে দ্যাট মিনস আমাদেরকে সি প্রোগ্রামিং মাধ্যমে দিয়ে দিতে হবে তাহলে আমরা প্রোগ্রামকে কিভাবে ইনস্ট্রাকশন দেখব আমরা একটু প্রাইম নম্বরের লজিকটা একটু দেখে নিই আমরা যদি এই ডেফিনেশনটা একটু দেখি প্রাইম নাম্বারস আর ন্যাচারাল নাম্বারস দ্যাট আর ডিভিজিবল বাই অনলি ওয়ান অ্যান্ড দ্য নাম্বার ইটস এই একটি সেন্টেন্স আমাদের জন্য যথেষ্ট প্রাইম নাম্বারস আর ন্যাচারাল নাম্বারস দ্যাট মিনস গ্রেটার দেন জিরো জিরো থেকে বড় যেকোনো নাম্বার পজিটিভ নাম্বারগুলোই ন্যাচারাল নাম্বারস

কি নাম্বার দিয়ে ভাগ করে দেখবো যেমন আমরা যদি নিয়ে কথা বলি যে একটি প্রাইম নাম্বার না তাহলে আমরা বুঝতেই পারছি ওয়ান দিয়ে এবং ফাইভ দিয়ে চেক করার কোনো প্রয়োজন নাই ভাগ করার প্রয়োজন নাই তাহলে আমরা টু থ্রি ফোর এই চারটি নাম্বার দিয়ে ভাগ করে দেখব। যদি কোনো একটা কারণে এক থেকে শুরু করে উক্ত নাম্বারের মধ্যবর্তীকালীন যে কোনো নাম্বার দিয়ে নাম্বারটি ভাগ যায় তাহলে সে নাম্বারটি প্রাইম নাম্বার না ওকে আমরা কোডে চলে যাচ্ছি আমরা প্রাইম ঠিক যেভাবে বুঝলাম ঠিক এই বুঝার আলোকে আমরা আমাদের কোডের মাধ্যমে আমরা লজিক জেনারেট করব তো আমি একটা ফাইল সেভ করে নিচ্ছি প্রাইম ডট সি হচ্ছে এন এন নামে একটি ভেরিয়েল আমরা ডিক্লেয়ার করলাম যার মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে ইনপুটটি নিব এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এরপরে আই নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার মধ্যে যার মাধ্যমে আমরা লুপ পরিচালিত করব যেমন যেহেতু ওয়ান দিয়ে সকল নাম্বারই ভাগ যাবে ওয়ানকে ধরা যাবে না তাহলে আমরা টু থেকে লেস দেন এন দ্যাট মিনস এন যদি ফাইভ হয় তাহলে টু থেকে ফোর এই এনের মান যদি টেন হয় তাহলে টু থেকে নাইন মানে এক এবং উক্ত নাম্বারটি ছাড়া সকল নাম্বার দিয়ে আমরা ভাগ করে দেখব তাহলে সেই সকল নাম্বার মানে অনেকগুলো নাম্বার যদি হয় দুই থেকে নয় দুই থেকে পনেরো দুই থেকে থেকে দুই বারো ইত্যাদি যে কোনো রেঞ্জ তাহলে আমরা সেই রেঞ্জটাকে এই আই ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশ করব সো আমরা এই আই ভেরিয়েবলটিকে ফল লুপের মধ্যে ইউজ করতে পারি ওকে এরপরে যদি কোনো ভেরিয়েবল লাগে তাহলে সেটিকে আমরা করে নেব আগে আমরা আমাদের প্রাথমিক কাজগুলো সেরে নি যেমন প্রিন্ট এটির মাধ্যমে আমি ডিক্লেয়ার করতে চাচ্ছি একটি হেডার তৈরি করতে চাচ্ছি যেটি ডিসপ্লে ইন্টার দা নাম্বার একটি নাম্বার ইনপুট দেওয়ার জন্য আমরা ইউজারকে রিকোয়েস্ট করলাম ইন্টার দ্য নাম্বার এরপরে স্ক্যান এর মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে সেই নাম্বারটি নিতে পারি তো যেহেতু যেহেতু আমরা ইনটিজার টাইপের নাম্বার নিব ন্যাচারাল নাম্বার নিয়ে আমরা কথা বলছি এই জন্য আমরা পার্সেন্টেজ ডি ইউজ করলাম এবং এন ভেরিয়েবলের সামনে আমরা একটা অ্যাড্রেস অপারেটর দিয়ে দিলাম যার মাধ্যমে আমরা ইনপুটের কাজটি করতে পারবো তাহলে এই দুটি লাইনের কাজ কি প্রিন্ট এফ কাজ হচ্ছে একটি ডিসপ্লে দেখানো এবং স্ক্যান কাজ হচ্ছে ইউজারের কাছ একটি মান নেওয়া ওকে আমরা যদি এইটুকুই কম্পাইল করি তাহলে দেখো আউটপুট স্ক্রিনে কিরকম দেখতে পাবে দেখো একটা ডিসপ্লে এসেছে ইন্টার দা নাম্বার এবং কার্জারটি এখানে ব্লিং করছে দ্যাট মিনস আমি যদি এখানে দিই এইট দেওয়ার পরে যদি ইন্টার প্রেস করি তাহলে কম্পিউটার নিয়ে নিল এখন তো আমরা কোনো কাজ করিনি আমরা জাস্ট ইনপুটের কাজটা করেছি ইনপুট নেবার পরে তো আমরা কোনো কম্পিউটারকে ইনস্ট্রাকশন এখনো দেইনি এখন আসো আমাদের একটি লুপ লাগবে যে লুপটাকে আমি আই দ্বারা পরিচালিত করতে চাচ্ছি এবং বলতে চাচ্ছি এরকম এর প্রাথমিক মান হবে টু মানে দুই থেকে শুরু হবে সেমিকলন আই কত দূর পর্যন্ত যাবে লেস দেন এন পর্যন্ত যাবে কারণ এন এর যে মানটা আমরা দিব প্রত্যেকটা জিনিসই তো সেই জিনিসটা দিয়ে ভাগ যাবে তাহলে সেই জিনিস পর্যন্ত সেই মান পর্যন্ত সেই ভ্যালু পর্যন্ত যাওয়ার প্রয়োজন নাই এই জন্য আমরা লিখলাম আই লেস দেন এন ওকে আই প্লাস প্লাস এক এক করে বাড়বে এই ফরের ক্রিয়েট করে নিলাম আমি এই এরিয়ার মধ্যে আমরা কি করবো চেক করে দেখবেন কন্ডিশনাল বলতে পারি কন্ডিশনাল ব্লক ইফ যে নাম্বারটি আমি নিয়েছিলাম এন মডিউলাস আই তার মানে আয়ের মানে দুই হবে তারপরে তিন হবে তারপর চার হবে আয়ের মান তো বাড়তে থাকবে কারণ এখানে আই প্লাস প্লাস করা আছে তাহলে প্রত্যেকবার যখন ভাগ দিবে n মডুলাস i ইকুয়াল 0 মানে n কে i দিয়ে ভাগ দিলে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে আমরা ডিসিশন নিতে পারি এরকম প্রিন্ট এফ তাহলে আমরা সরাসরি এই ডিসিশনে চলে আসতে পারি যে যদি কখনো ভাগ যায় তাহলে তো সেটা প্রাইম নাম্বার না হয়তোবা দুই দিয়ে ভাগ যায়নি তাহলে তিন দিয়ে ভাগ গিয়েছে তিন দিয়ে ভাগ না গেলে চার দিয়ে ভাগ গিয়েছে কখনই ভাগ দেওয়া যাবে না দ্যাট মিনস আই দুই থেকে যে শুরু হলো লেস দেন এন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যেতে থাকবে ততক্ষণ পর্যন্ত কোনোবারই ভাগ যাওয়া যাবে না যদি ভাগ যায় কন্ডিশন ট্রু হয় তাহলে আমরা সরাসরি ধরে নেব যে এটি প্রাইম নাম্বার না সময় ডিসপ্লে করে শিওর বলে ফেলতে পারি প্রিন্টে দ্য নট প্রাইম ওকে এরপরে আমাদের কাজ হচ্ছে এই লুকটি আর তো কন্টিনিউ করার দরকার নাই যদি মান দিতে আর তো যদি তুমি দুই দিয়ে ভাগ দাও তাহলেই তো ভাগ শেষ শূন্য আসে ফিফটি ডিভাইডেড বাই টু ভাগ শেষ কত হবে শূন্য হবে তার পঞ্চাশকে দুই দিয়ে ভাগ যায় তাহলে তো প্রথমবারই কন্ডিশন ট্রু হয়ে গেল তাহলে পঞ্চাশ যত বড়ই নাম্বার হোক না কেন আমার তো পঞ্চাশ আই লেস দেন এন মানে আই লেস দেন ফর্টি নাইন এত দূর যাওয়ার প্রয়োজন নাই এই জন্য আমি প্রথমে ডিক্লেয়ার দিয়ে দিতে পারি দ্য গিভেন নাম্বার ইজ নট প্রাইম এরপর আমি ব্রেক করতে পারি ব্রেক হচ্ছে একটি কিওয়ার্ড এটি যেখানে থাকে সেটি যে লুপের আওতায় থাকে সেখান থেকে বেরিয়ে যায় মানে সে লুপটি আর পরিচালিত করে না যেমন এই ব্রেকটি ইফের আন্ডারে আছে ইফটি ফরের আন্ডারে আছে এই ব্রেকের প্রথম কাজ হবে এই ফরের এরিয়ার বাইরে চলে যাওয়া এই ফরের এরিয়ার বাইরে চলে যাওয়া সেখানে তুমি যে লিখে রাখবা সেই অনুযায়ী সে কাজ করবে ওকে এখন যদি কোনো কারণে কোনো নাম্বার ভাগ যায় তাহলে তো এই নাম্বারটি প্রাইম নাম্বার না যদি ভাগ না যায় তাহলে সে কি ইফের মধ্যে ঢুকবে না ওকে এখন তাহলে যদি আমরা ইফের বাইরে লিখি নাম্বার ইজ নট ইস প্রাইম তাহলে সেটি বারবার বলবে দ্য ইভেন্ট নাম্বার ইজ প্রাইম নাম্বার ইজ প্রাইম এই জন্য আমাদেরকে সিদ্ধান্তটা লুপের বাইরে যেয়ে দিতে হবে ওকে এখন দেখো কোন নাম্বার কোন নাম্বার যদি একবার ভাগ যায় সেটা যদি ইফের এই টু পার্টে এই দুই লাইনের মধ্যে আসে তাহলে আমরা সেটা মনে রাখবো কিভাবে যে এটা একবার ভাগ গিয়েছিল তাহলে মনে রাখার জন্য আমাদেরকে অবশ্যই একটি রিমার্ক ভেরিয়েবল ব্যবহার করা উচিত যার মাধ্যমে আমরা মনে রাখবো সো আমরা একটু উপরে উঠে একটা ভেরিয়েবল ডিক্লার করি লাইন নম্বর ফোরে ফর এক্সাম্পল পি এটা একটা ফ্ল্যাগ টাইপের ভেরিয়েবল যাকে আমরা ইকুয়াল টু ওয়ান দিয়ে মনে রাখতে চাচ্ছি যে পি একটি ভেরিয়েবল যার প্রাথমিক মান হচ্ছে ওয়ান ওকে যদি কোনো কারণে এই ইফের মধ্যে কন্ডিশন ঢুকে যায় হিন করতে পারে

কারণ আমি যখন পিকে কে ডিক্লেয়ার করেছি তখন তার ইনিশিয়াল ভ্যালু ওয়ান দিয়েছি তাহলে এটা তো সবসময় ওয়ানই থাকবে কিন্তু কখনো যদি এনের এর মানকে আই দিয়ে ভাগ দেওয়া যায় ভাগশে শূন্য হয়ে যায় তাহলে ইফ এর ট্রু পার্টে প্রবেশ করবে তখনই একমাত্র পির এর মান জিরো হয়ে যাবে তাহলে পি তার মান ওয়ান রাখতে পারবে না তো আমি এই জন্য ইফ কে বলতে পারি ইফ পি ইকুয়াল ওয়ান প্রিন্ট এফ

এখান থেকে কোড কম্পোজ করতে পারি ঠিক আছে তাহলে দেখো আমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি ইন্টার দা নাম্বার আমরা যদি ফাইভ দিই আমরা যদি ইন্টারপ্রেস করি দ্য নাম্বার ইজ প্রাইম নাম্বার দেখো ফাইভ ফাইভ দিয়ে ভাগ যায় এবং এই ফাইভ ওয়ান দিয়ে ভাগ যায় বাট ওয়ান থেকে ফাইভ এর মধ্যবর্তীকালীন যতগুলো নাম্বার আছে যেমন দুই তিন চার কোনটি দিয়েই ভাগ যায় না সো ডেফিনিশন অনুযায়ী ফাইভ ইজ এ প্রাইম নাম্বার দ্য গিভেন নাম্বার ইজ প্রাইম ওকে এবার আসছে ওকে টু কন্টিনিউ এখন আমি আর একবার কম্পাইলেন রান করি আমি যদি তাহলে দেখো নট প্রাইম কারণ আমি তো দুই থেকে শুরু করবো তাই না ছয়কে যদি আমি দুই দিয়ে ভাগ দিই তাহলে ভাগ শূন্য থাকে সো প্রথমেই এটি নট প্রাইম হয়ে যাচ্ছে তো তাহলে রিভেনিং তার চেক করার প্রয়োজনই নেই ওকে এই হচ্ছে আমাদের ছোটখাটোভাবে প্রাইম নাম্বার চেক করার একটি প্রোগ্রাম যে প্রোগ্রামটি খুবই সিম্পল এই প্রোগ্রামটি ইউজার যে ইনপুটটি দিবে সেই ইনপুটটি সে লজিক্যালি চেক করে বলতে পারে যে নাম্বারটি প্রাইম নাম্বার কি প্রাইম নাম্বার না ওকে সিম্পল লজিক ওয়ান কে এবং উক্ত নাম্বার ওয়ান অ্যান্ড ইটস সেলফ এইটিকে অ্যাভয়েড করা হয়েছে কীভাবে আইটির মান দুই থেকে শুরু করা হয়েছে এবং কন্ডিশন সেট করা হয়েছে আই লেস দেন এন মানে কখনোই এন পর্যন্ত আই যেতে পারবে না আমি যে ইনপুটটি দিব যে নাম্বারটিকে আমি চেক করতে চাইব সেই নাম্বারটি পর্যন্ত কখনো আই যেতে পারবে না ঠিক আছে এবং আয় এক এক করে বাড়বে তাহলে আমি যদি কম্পিউটারকে সেভেন ইনপুট দিই তাহলে কম্পিউটার দুই দিয়ে ভাগ করে দেখবে তিন দিয়ে দেখবে চার দিয়ে দেখবে পাঁচ দিয়ে দেখবে ছয় দিয়ে দেখবে যদি কখনোই ভাগ না যায় তখন সে ডিসিশন দিবে তাকে ভেন নাম্বার ইজ প্রাইম ওকে